হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটা আইস দ্য হরর গেমের ফোর্থ এপিসোড আমাদের ছিল, বাট আমি আইস খেলবো না। আইস আমার দ্বারা হবে না, এই কিছুদিনের জন্য হবে না, মানে কিছুদিন পরে ট্রাই করবো, কারণ এখন অনেকদিন টাইম আছে না, লকডাউন তো হয়ে গেছে, তো অনেকদিন টাইম আছে, তো আইস দ্য হরর গেম খেলাই যায় কোনো একদিন, বাট আমার আর ভালো লাগছে না। কিছুদিনের জন্য রিফ্রেশমেন্টের জন্য অন্য একটা গেম ট্রাই করছি আমি, যেটা কি টাইটেলেই নাম দেওয়া আছে। তো টিডিএম আর ব্যাটল রয়্যাল টু টাইপের গেম হয়, তো আমি টিডিএমটা প্রেফার করবো, কারণ ব্যাটল রয়্যালটা এখনও বিভৎস ল্যাগ হয়, স্মুথনেস আসেনি, আর কতটা রেকর্ড হবে সেটা আমি শিওর না, বাট দেখা গেল 15 মিনিট রেকর্ড করার পর রেকর্ডই হয়নি, ক্র্যাশ হয়ে গেছে। আমার রেকর্ডের একটা রোগ আছে না ক্র্যাশ হওয়ার, তো ক্র্যাশ হয়ে গেছে, তো বরবাদ যাবে 15 মিনিটটা, তো আমি রিস্ক নেবো না, আমি টিডিএমেই ডাইরেক্ট জাম্প করবো। আমার মতে টিডিএমটা রেকর্ড হবে, বাট ব্যাটল রয়্যাল একটু অসুবিধা হতে পারে, তোমাদেরই দেখতে অসুবিধা হবে, আমার খেলতে অসুবিধা হবে না, তোমাদের দেখতে অসুবিধা হবে। তো টিডিএমে জাম্প করবো আমরা। ওকে, সো টিডিএম ইন্টারফেসটা ভালোই বেশ, মানে টিডিএম না, ভুলে গেছি আমার হাত একেবারে, মানে সেটিংস নষ্ট হয়ে গেছে হাতের, আমি এটা প্র্যাকটিস হয়ে যায় না, তো সেটা নষ্ট হয়ে গেছে। অতটা মানে মনেও নেই কিভাবে খেলতে হয় এগুলো, বাট চেষ্টা করব। এই রাশ বিজিএস যেটা সেটা আমার আইডি। আরে গেমের মাঝখানে নামানো যেতে সময় হয়ে গেছে নাকি? এবারে দেখে দেখাবো আমি আমার স্নাইপিং। ওয়েট, আরে দেখেছো এই ল্যাগের কথাটাই বলছিলাম, এটা জেনারেলি হয় না, এটা জেনারেলি এই ল্যাগটা হয় না। ওকে নাইস নাইস, বডি বুম, আরে ছুরি 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 ছুরি, ভাই আমার ছুরিটা এত বেস্ট লাগে না, ওয়ান শট কিল। আরে আরে মার 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 মার, গুড, আহা মিস গেল। ওকে আরে ইয়ার, কি করে মারলো, ধপ্পা কেন করে এরা, ধপ্পা ধপ্পা, শান্তি মতো স্নাইপও করতে দেয় না ঠিক মতো, আমার স্নাইপ করতে ভালো লাগে, এটা স্নাইপই করতে দেবে না আমার, কি বলবো তাহলে আমি। নিচে নেমেছে, হে ও ভাই 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 ভাই, আ এই রে এই রে, পারবো না পারবো না, হবে না হবে না হবে না, হেলথ হেলথ বিশাল ডাউন আছে, হেলথ বিশাল ডাউন আছে, হেলথ বিশাল ডাউন আছে, এইটা হেভি প্রেডেটর মিসাইল, হেভি হয়ে গেছে, জিতে গেছি। নাইস ওয়ান, ভালো খেলেছে, ডেড শট ডেড শট যে আছে না, লেভেল 23, ভালো খেলেছে, নাইস ওয়ান।
তো দেখলে টিডিএমটা ভালো হলো না, তো এটা যদি ব্যাটল রয়্যালে এমবিপি আমি জানতাম এমবিপি হব, বাট ডেডশট খুব ভালো খেলেছিল, আমি ভাবছিলাম ও হবে হয়তো। আমি কিলস তো গোনা যায় না না, কে কত কিলস করলো, 16-18 ডেডশট আমার থেকে বেশি কিলস করেছে, বাট আমার স্নাইপিংগুলো আর সাপোর্ট বেশি ছিল, তো তাই জন্য আমার পয়েন্টস বেশি হয়ে গেছে হয়তো হয়তো হয়তো। নেক্সট ম্যাচ তো টিডিএমটা বেসিক্যালি ব্যাটল রয়্যালের চেয়ে ভালোই লাগছে আমার, কারণ টিডিএমে ল্যাগটা কম হচ্ছে, ব্যাটল রয়্যালটা এখনও ফুললি স্মুথনেসটা আসেনি, তো বিশাল ল্যাগ করে। আর আরে ইয়ার প্রত্যেকবার গেমের মাঝখানে কেন আমাকে ড্রপ করে দেয়, ও আমায় মারছিল। আরে কিছু করার নেই ব্রো, আমাকে অ্যাসল্ট নিতে হচ্ছে, আমি স্নাইপ করতে গেলে হবে না এইসব জায়গায়, মানে যেখানে বিপক্ষ ফাইটিং হচ্ছে না সেখানে তুমি স্নাইপ করতে পারবে না, এটা স্নাইপ করার মতো জায়গা নয়। কোথায় গেল, সব পালিয়ে গেছে নাকি, এত ঘর না, ও নাইস, ও আরেকটা আরেকটা আরে লাস্ট 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 সামনে দিয়ে গেল ড্রোনটা, তাও কিছু করলো না, কোথায় গেল, এক্ষুনি তো ছিল, এখানেই তো ছিল, এনিমি কন্টাক্ট কোথায় কোথায় এনিমি এনিমি কোথায়, ও আরে কোথায় নিমি কোথায়, ও নাইস থপ্পা, থপ্পা করতে তো ভাল লাগে, ওই জন্যই হয়তো থপ্পা করে সবাই, ওহো হেলথ ডাউন করে দিল, হেলথটা ডাউন করে দিল, আমার অন্য কোনো প্রবলেম ছিল না, হেলথটা ডাউন করে দিল, আরে মেরে দেবে ইয়ার, মেরে দেবে মেরে দেবে মেরে দেবে আমাকে মেরে দেবে মেরে দেবে, আহা জানতাম, বাট আমি মেরে দিয়েছি একটাকে, একটাকে তো মেরেছি, কোথায় সব, ও আচ্ছা আমাকে ঘুরে ওই জায়গাটা যেতে হবে, ওই জায়গাটা বেশি আছে, এই জায়গাটা কেউ আসে না বলতে গেলে, আর যে জায়গায় কেউ আসে না সেই জায়গায় আমি আসি, হেডশট, কোথায় ছিল এ, লাভলি ব্যাডি, এ ভালো মারছে লাভলি ব্যাডি, যথেষ্ট ভালো মারছে লাভলি ব্যাডি, Thank you.
লাভলি ব্যাডি বললাম না খুব ভালো মারছে, লেভেল 20 ভালো মারছে, লাভলি ব্যাডি এমভিপি জানতাম ভালো মারছিল। বাট সেকেন্ডটাও চলে না, সেকেন্ড অতটা খারাপ না, সেকেন্ডও চলে। রুমে কি কেউ আসবে? লাভলি ব্যাডি কি ইনভাইট করবো একবার, দেখি ওর সাথে পারি কিনা খেলতে। খুব মানে স্ট্রং প্লেয়ার হবে হয়তো। আসবে না, লেট ইট বি, আসবে না, ঠিক আছে অসুবিধা নেই, আমি কাউকে ফোর্স করবো না। তো গাইজ, এর পরের যে ম্যাচটা আমি খেলেছিলাম সেটাতে, মানে এটা আমি গেমস খেলার পরের এক্সপিরিয়েন্সটা বলেছি, সেটা অডিওটা রেকর্ড হয়নি। আমি বলেছিলাম যে এরকম ছোটোখাটো ভুল হয়, তাই জন্য কোনো বড় ম্যাচ খেলিনি আমি, তাই জন্য ছোটো ছোটো টিডিএম ম্যাচই খেলেছিলাম। আমি জানতাম এরকম কিছু একটা ভুল হতে পারে, অডিওটাই রেকর্ড হয়নি আমি জানি না গেছে, বাট তুমি গেম প্লেটা দেখো, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছি। স্নাইপার নিয়ে খেলবো প্রথমে, স্নাইপার নিয়ে খেলি। উঠা এনিমি ভাই, ও নাইস, আমর এই ওয়ান শট কিলগুলো হেভি লাগে আমার, এই যে নাইফ দিয়ে। আরে ইয়া, আই টোল্ড মি দিত না 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 না, ও নাইস, নাইস, বাঁচার কোনো চান্স নেই, এক ওয়ান শট কিল। ধাক্কা লাগলে ডিস্ট্রয় হয়ে যায় না, ওই জানতাম না এটা খুব একটা। আরে ইয়ার, ও ও ভাই না, ও না 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 না, ওকে নাইস 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 নাইস, এনিমি কোথায় ভাই? ও ভাই নাইস নাইস নাইস, কোল্ড ভিলেন না, আই অ্যাম নুব, কোল্ড ভিলেনটা ডেঞ্জারাস ছিল, ওই যে M249 যে নিয়ে যেটা ছিল সেটা কোল্ড ভিলেন ছিল, আই থিংক সো। কোল্ড ভিলেন মনে হয় M249 ওই মেয়ে ক্যারেক্টারটা ছিল, আই থিংক
নিউ নিউ যেটা পায় না কিছুদিনের জন্য, আর্থিক একটা কিছুদিনের জন্য পেয়েছিল ওই ক্যারেক্টারটা হয়তো। ও ভাই কখন কি করে এবার ছাড়বো না ভাই, আমাকে অ্যাসল্ট দিয়ে মেরেছে ওরা, আমিও অ্যাসল্ট মারবো এবারে, অনেক হয়েছে। বাট টিমমেট গুলো ফাইটই করছে না, সরি 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 সরি, ওটা জয়ানদের, আই থিঙ্ক জয়ানদের ছিল ওটা, জয়ানদের, হ্যাঁ জয়ানদের ওই ক্যারেক্টারটা ছিল, লাল এই সাদা ড্রেস পরা যেটা, জয়ানদের ছিল আই থিঙ্ক। হাত বাকি কোথায় সব? আরে ভাই কি করে, ও উপর থেকে শর্ট। তো প্রথমত ওটা জয়ানন দেন, জয়ানদের না, মানে আমি তখন আমি জানি না আমি কি দেখেছি, ওটা জয়ানন দেন। আর আমি এখনই রিয়েলাইজ করলাম এডিটিং করার সময় যে ওই জয়ানন দেন যাকে আমি অনেকবারই মারলাম আর তো কেউ মারতে পারেনি, আমি মেরেছি, তো সেই আমার পুরো স্কোয়াডটাকে হোয়াইট করে দিল। আরে ভাই টিমমেটস গুলো মরে যাবে আমার। এই আরে ইয়া সবাইকে মেরে ফেললো উপর থেকে হেলিকপ্টারটা, আই থিঙ্ক এটা হেলিকপ্টার একটা, দেখ দেখাবে ইনস্টল কিলটা দেখাবে, ফাইনাল কিল ক্যাম ভাই। এ তো মানে তো ধরে ধরে সবাইকে মারছে, ভাবাই যায় না এসব, না আমি জিতে যেতাম, ক্লোজ কল ছিল এই, যদি না হতো না লাস্টের এই শটটা তাহলে জিতে যেতাম আমরা। থাক এইটুকু তো হয়, চলতা হ্যায় ব্রো চলতা হ্যায় ভাই, এখানেও আমি এমভিপি হয়েছি, আমার টিম সাথ দিয়েছে বাট খুব একটা না। তো গাইজ অন্য কিছু গড়পড় হওয়ার আগে আমি গেমটাকে বন্ধ করে দিলাম, মানে হয়েছে গেল, তিনটে ম্যাচ তো আমি টোটাল খেললাম, আই থিঙ্ক তিনটে না দুটো তিনটে, হ্যাঁ তিনটে ম্যাচ খেললাম। তো আজকের জন্য এইটুকুনি, আমি জানি না, আমি জানতাম না আমার রেকর্ডার কতক্ষণ সামলাতে পারবে, আমি তো বলেই দিলাম যে অডিওটাই আমার মানে চলে গেছিলো। তো গেম প্লেটা আমি দেখলাম, যে আমার সন্দেহ ছিল, বড্ড সন্দেহ ছিল আমার রেকর্ডার আমি কতটা নিতে পারবে আমি জানতাম না। তো রেকর্ডটা করেই আমি ছোটোবড় আমি ওটাকে দেখলাম, দেখলাম যে একটা ভিডিওতে অডিও নেই, তো আমি ওই অডিও রিজনটা আমি একটা দুটো, ওই যে আছে না দুটো ভিডিও তারপর আর একটা ভিডিও আছে ওর মাঝখানে ছেড়ে দেবো, যাতে তোমরা তোমাদের অসুবিধা না হয় বুঝলে যে কেন অডিও নেই। তো এর যাতে এবারে যদি খেলতাম তাহলে হয়তো স্ক্রিন রেকর্ডারই অফ হয়ে যেত, তো আমি সেটা চাইতাম না, তো ওই জন্য আমি স্টপ করে দিলাম। তো গাইজ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওটা মোস্ট প্রবাবলি আইস দ্য হরর গেমই আমি করবো, কারণ আইস দ্য হরর গেম বেশি দিন ফেলে রেখে লাভ নেই, করে ফেলতে হবে, তো ওইটা খেলে খেলে দেবো। আর টিল দেন গুড বাই।